21 নম্বর আয়াতে বলা হচ্ছে সুম্মা নাজার, তাহলে তারপরে সে কি করছে? বলা হচ্ছে যে সে ধ্বংস হয়ে যাক, তাকে অভিশাপ দেওয়া হলো যে সে এত চিন্তা ভাবনা করে এরকম একটা ভুল ডিসিশনের মধ্যে সে আসলো। সুম্মা নাজার, সে আবার দৃষ্টিপাত করেছে, এমন না যে এখানেই সেটা শেষ, বরং সে আবার কি করলো, সে আবার তাকালো, দেখলো যে কি আছে। সো যে সে আবার তাকালো, মানে সে যেন একটা অভিনয় করছে যে সে আবারও ভালো করে খেয়াল করছে, যে নাজারা শব্দের মানে হচ্ছে কোনো জিনিসের দিকে তাকানো। তো আল্লাহ বলছেন যে সে আবারও এটা পর্যবেক্ষণ করলো, আবারও এটার দিকে তাকালো এবং দেখা গেল যে সে কী করছে, খুব চিন্তা ভাবনায় মগ্ন হয়ে আছে। বলছে সুম্মা আরবাসা ওয়াবাসার, যে তারপরে সে কী করলো, সে ভ্রুক রঞ্চিত করেছে এবং মুখ বিকৃত করেছে। সে তাকালো আবার, তারপরে আবার সে কী করলো, তার ভ্রুকে কুঞ্চিত করলো এবং তার মুখ বিকৃত করলো। যে অবস্থাটা হচ্ছে এরকম যে তারা বিভিন্নভাবে আলোচনা করছে, কিন্তু আলোচনা করে বারবার বারবার চিন্তা ভাবনা করছে, একজন আরেকজনের দিকে তাকাচ্ছে, কিন্তু কোনোভাবেই তারা একটা ভালো আইডিয়া বের করতে পারছে না, যে তারা একটা ভালো প্ল্যান নিয়ে আসতে পারছে না। এখানে দুইটা শব্দ বলা হচ্ছে, একটা হচ্ছে আরবাসা আর একটা হচ্ছে বাসারা। আরবাসা শব্দের অর্থ হচ্ছে ফ্রাউন করা, মানে আমরা যখন বিরক্ত হয়ে যাই তখন যে কপালকে কুচকে ফেলি সেটাকে আরবাসা বলে। আর বাসারা শব্দের মানে হচ্ছে মুখের চেহারাটা চেঞ্জ করে ফেলা। তো আমরা অনেক সময়ই দেখি কিন্তু কিছু মানুষ আছে যে তারা মুখে হয়তোবা সরাসরি কিছু বলে না, কিন্তু তাদের এক্সপ্রেশন দেখেই বোঝা যায় তারা আসলে কী করতে যাচ্ছে। মুখ, তাদের চোখ বা মুখের যে এক্সপ্রেশন সেটা দিয়েই বোঝা যাবে যে তারা এটার বিরোধিতা করছে। তো এখানে আমরা জানি যে যখন মিটিং বসেছিল তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করছিল যে সবাই মিলে একটা আইডিয়া বলবে, যেটা যখন হজের সময় লোকজন আসবে তখন তাদেরকে যে আইডিয়াটা বললে সবাই সেটা বিশ্বাস করবে। কারণ এক একজন যদি এক একটা আইডিয়া বলে তাহলে তা লোকজন শুনেই বলবে যে ও আচ্ছা, তারা এক একজন এক একটা মন গড়া কথা বলছে, এত কিছু তো একজনের পক্ষে করা সম্ভব না, তখন সেটা বিশ্বাসযোগ্য হবে না। তো সে কারণে তারা বিশ্বাসযোগ্য একটা কিছু বের করতে চাইলেও কিন্তু কোনোভাবেই অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু তারা খুঁজে পাচ্ছে না, এবং যে কারণে তাদের মুখের মধ্যে যে চেঞ্জটা সেটা দেখতে পাওয়া যাচ্ছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটার উপরই এখানে ফোকাস করছেন। তারপর বললেন সুম্মা আদবারা ওয়াস্তাকবারা, তারপরে সে কী করলো, সে পৃষ্ঠ প্রদর্শন করলো এবং অহংকার করলো। তার মানে হচ্ছে সে এখানে বলা হচ্ছে আদবারা, আদবারা শব্দ হচ্ছে টার্ন ব্যাক, কোনো কিছু থেকে পিছন ফিরে চলে যাওয়া, অর্থাৎ সে এই সমস্ত কিছুকেই বাদ দিল এবং ইস্তাকবারা, সে কী করলো, নিজে অহংকার বোধ করলো, নিজে গর্ব অনুভব করলো, অর্থাৎ সমস্ত কিছু বাদ দিয়ে সে একজন স্টারবর্নের মতো সে ম্যাজিশিয়ান বলেই তারা এটার উপরে অটল হয়ে গেল এবং এই ডিসিশনটা তারা নিয়ে নিল। তো এখানে আমরা দেখি এই কয়েকটা আয়াতের মধ্যে যে চেঞ্জগুলার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন, যে তাদের প্রথমে হচ্ছে তার চোখের মধ্যে পরিবর্তন দেখা গেল, তারপরে তার ফেসের মধ্যে আমরা দেখলাম যে কপাল কুচকিয়ে ফেললো, মুখের চেহারা চেঞ্জ করে ফেললো, তারপরে সে কী করলো, তার অ্যাটিটিউড চেঞ্জ হলো, যে সে অন্য সব কিছুর দিকে মুখ ফিরিয়ে নিল, এবং তার ফাইনাল এক্সপ্রেশন কী হলো, সে অ্যারোগ্যান্স হলো, সে গর্ব এবং অহংকার প্রকাশ করলো। তাহলে এই জিনিসগুলোই আসলে আমরা একটু খেয়াল করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সূক্ষ্মভাবে তার মধ্যে যে পরিবর্তনটা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন, যে এই যে এত কিছু তার মধ্যে চেঞ্জ চলে আসলো একটা উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোকে অস্বীকার করা যায়, কিভাবে এর অ্যাগেনস্টে ভ্যালিড একটা রিজন পাওয়া যায়। তো এখানে এই যে চেঞ্জগুলো আমরা যদি চিন্তা করি যে আসলে আমাদের মধ্যেও কিন্তু এ ধরনের চেঞ্জ চলে আসে, যে আমাদের পছন্দ না হলে আমাদের চোখে আমাদের চেহারার মধ্যে সেটা প্রকাশ ঘটে, তারপরে হচ্ছে আমাদের অ্যাটিটিউড, যে আমার ভালো লাগছে না, আমার পছন্দ মতো হচ্ছে না, আমি সেটাকে বাদ দিয়ে চলে আসলাম এবং নিজেকেই আমি বড় মনে করলাম। তো এখানে নিজের বড়ত্ব প্রকাশ করা বা আমি যেটা ভালো মনে করি সেটাই কেন অন্যরা গ্রহণ করছে না, সেরকম অ্যাটিটিউড যদি আমাদের মধ্যে থাকে তাহলে সেটাও আসলে আমাদের জন্য একটা খারাপ অ্যাটিটিউডই হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার বলেছেন যে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, যে তোমরা কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না,
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না, না তাদের অন্তর তালাবদ্ধ? কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন আমাদের চিন্তা করার জন্য। অবশ্যই আমরা সুন্দর তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করব, অবশ্যই আমরা কোরআন মেমোরাইজ করব, অবশ্যই আমরা কোরআনের যে বিভিন্ন পুরস্কার রয়েছে সে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করব। কিন্তু কোরআনের মেইন যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন সেটা হচ্ছে যে কোরআন সম্পর্কে গভীরভাবে চিন্তা করা। আর যখন আমরা এই চিন্তা করা বাদ দিয়ে দিব, তাদাব্বুর এই জিনিসটা আমরা করব না, রিফ্লেক্ট করব না কোরআনের উপরে, তখন বুঝতে হবে যে আমাদের অন্তরে আসলে তালা পড়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে এই কথাগুলো বারবার, যদিও এটা সেই 1450 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তার সাথে ঘটেছিল, কিছু লোক এই ধরনের কাজ করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কেন এই কথাগুলো যুগ যুগ ধরে মানুষকে পড়ার জন্য রেখে দিয়েছেন? কারণ এটা শুধুমাত্র যে তখনকার সময়ে হবে সেরকম কিন্তু না, এই ধরনের মানুষ পরেও আসবে, এই ধরনের অ্যাটিটিউড আমরা পরেও দেখতে পাবো, এবং এই অ্যাটিটিউডগুলো যেন আমাদের মধ্যে না আসে সেটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেজন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার পছন্দনীয় চরিত্রের কথা যেমন বলেছেন, তেমনিভাবে অপছন্দনীয় লোকদের ক্যারেক্টারিস্টিকও আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেন আমরা নিজেদেরকে আল্লাহর পছন্দের রঙে রঙিন করতে পারি। 24 নম্বর আয়াতে বলা হচ্ছে ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন সিহরি ইউসার, যে এরপর বলেছে এ তো লোক পরস্পর প্রাপ্ত জাদু বই নয়। তাহলে এখানে আমরা দেখি যে শেষ পর্যন্ত তারা এত কথা এত চিন্তা ভাবনার পরে কি বলছে, যে এটা হচ্ছে একটা সিহর, এটা হচ্ছে একটা ম্যাজিক, এবং ইউসার যে আগের লোক যারা যা করে আসছে সে এগুলো দেখে দেখে এই জিনিসগুলো শিখছে, এবং সে শিখা থেকে সে এখন আমাদেরকে জাদু দেখাচ্ছে। তো সুবহানাল্লাহ, তো এখানে আমরা দেখি যে তারা শেষ পর্যন্ত যেই ডিসিশনে আসলো সেটা হচ্ছে যে আগের লোকরা যেই ধরনের জাদু করেছে সেই ধরনের জাদুই সে এখানে দেখাচ্ছে, এটা হলো তাদের ফাইনাল ডিসিশন। এবং তারা বলল ইন হাযা ইল্লা কাউলুল বাশার, যে এটা হচ্ছে আর কিছুই না একজন মানুষের কথা ছাড়া। অথচ এর আগে যখন তারা যুক্তিতর্ক দিয়েছে তখন তারা বলল যে এটা কোনোভাবে একজন মানুষের কথা হতে পারে না, এবং তারা নিজেরা ছিল কবিতা লেখার দিক থেকে অনেক স্বয়ংসম্পূর্ণ, অনেক উন্নত মানের। তারা এক বাক্যে স্বীকার করেছে এটা কোনো কবির কথাও হতে পারে না, কিন্তু এখন যেহেতু এটাকে যে কোনোভাবেই বানচাল করতে হবে সে কারণেই তারা কি বলল যে এটা মানুষের উক্তি ছাড়া আর কিছুই না, যে এই কথাগুলোকে আল্লাহর বাণী বা সেই গডের বাণী বলে যদি প্রচার করা হয় তাহলে মানুষ সেদিকেই ঝুঁকে পড়বে, এবং তাদের কথা যে কতটুকু মিথ্যা সেটা তাদের নিজস্ব চিন্তাভাবনা নিজস্ব অ্যাক্টিভিটিস থেকেই বোঝা যায় আসলে, যে ওয়ালিদ বিন মুগিরা সহ যারা কাফের কুরাইশরা ছিল তারা কী করেছে, তারা সেই কোরআনের প্রতি এত সম্মোহিত হয়ে গিয়েছিল যে রাতের বেলা তারা যে গোপনে কোরআন শুনত, তারা নিজেরা অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে পর্যবেক্ষণ পর্যালোচনা করে শেষ পর্যন্ত তারা এই ডিসিশনে আসলো যে এটা হচ্ছে ম্যাজিশিয়ান বলে তারা পার পেতে পারবে। কারণ ম্যাজিক কী করে? ম্যাজিক হচ্ছে যে জিনিসটা হচ্ছে ফলস ইলিউশন তৈরি করছে, যে মানুষ যে জিনিসটা নাই সেটাকে সত্যি মনে করছে। তো তারা এভাবেই এটাকে ম্যাজিক বলছে, যে মানুষ এটাতে এত বেশি প্রভাবিত হচ্ছে যে এই কথাগুলো সত্যি না, এগুলো মানুষের কথা, সেই মানুষের কথাগুলোকেই তারা এত বড় মনে করে নিয়ে তারা নিজের দিন থেকে দূরে সরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক জ্ঞান দান করুন, এবং যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু তাআলা এই তার অপছন্দনীয় কিছু মানুষের গুণাবলী এখানে তুলে ধরেছেন আমরা যাতে সেই উদ্দেশ্য বুঝতে পারি, এবং আমরা যাতে সেই অপছন্দনীয় বান্দা হওয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারি এবং নিজেরা কল্যাণের পথে চলতে পারি। এটা যে আল্লাহ সুবহানাহু তাআলার বাণী সেটাকে বিশ্বাস করে সেটার উপরে আস্থা রেখে আমরা যাতে সেই কথাগুলোকে নিজেদের জীবনে নিয়ে আসতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন।